হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছো, সুস্থ আছে। আজকে আজকে রবিবার। আজকে জানো তোমরা যে লক্ষ্মী পূজা, আমার তরফ থেকে সবাইকে জানাই লক্ষ্মী পূজা প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30, এখন তখন ব্লগটা চালু করছি। দেখতে পাচ্ছি চানটান করা হয়ে গেছে, মাথায় গামছা জড়ানো আছে। আমি বলি যাই তোমাদের সাথে একটু কথা বলে আসি, ওই জন্য ছাদে এসেছি। দেখতে পাচ্ছি ছাদে কি রোদ, 7:30 বাজে আর কি রোদটা। শুধু দেখো অদিতিও পড়তে গিয়েছে, অদিতি পড়তে দিয়ে এসে এই চানটা করলাম। তার আগে সব কাজকর্ম করা হয়ে গিয়েছিল, চলো ঘরে গিয়ে তারপর কথা বলবো, আর না হলে অদিতি এলে তারপর তোমাদের সাথে কথা বলবো। সঙ্গে থাকো, আমাদের বাড়িতেও লক্ষ্মী পূজা হবে, ছোটো করে হবে, তোমাদেরকে সব কিছুই দেখাবো, তার জন্য তো আমার সঙ্গে থাকতে হবে। বলেছিলাম যে অদিতি পড়ে এলে তারপর কথা বলো, অদিতি পড়ে এলে আর কথা বলতে পারিনি, কাজকর্ম করছিলাম। কী কী করেছি চলো খাওয়ার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমি নিচে রাখছি। গরম গরম লুচি, আলুর তরকারি, সুজি, তোমাদের তো দেখালাম কী কী খাওয়ার জন্য হয়েছে। এদিকে ঠাকুরমশাইও চলে এসেছে, পুজো পুজোয় বসে, এখনও পুজো আরম্ভ হয়নি, যোগাযান্তি করছে। তোমাদেরকে দেখাবো, সব কিছুই দেখাবো, সঙ্গে থাকো। তোমাদের তো দেখালাম পুজো আসতে সব কিছু, অল্প কিছু দেখিয়েছি, বেশি কিছু দেখাতে পারিনি। এবার ঘরে গিয়েছিলাম, আকাশ দেখতে পাচ্ছ যে আজকের কি অবস্থা, আকাশটা ঘিরে এসেছে দুপুর টাইমে। এখন খাওয়া দাওয়া করবো বলে খাওয়া নিয়ে চলে এসেছি, দাঁড়াম তোমাদেরকে দেখাই কী কী নিয়ে এসেছি। পাঁচটা লুচি নিয়েছি, দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি পাঁচখানা নিয়েছি, একটা আলুর তরকারি, আলুর তরকারি নিয়েছি, আর একটু সুজি নিয়েছি। দেখছ খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর কথা বলবো। বললাম যে খাওয়া দাওয়া করে কথা বলবো, এই দেখো ছাদে চলে এসেছি খাওয়া বলে। দেখতে পাচ্ছ ঘরের ভিতর কারেন্ট নেই, আর ঘরের মধ্যে একদম থাকা যাচ্ছে না, ওই জন্য আমি ছাদে এসেছি, খাবারটা নিয়ে চলে এসেছি। এই দেখো খাবার আর জলের বোতল, খাওয়া দাওয়া করবো, কথা বলবো। তাদের বলেছিলাম যে খাওয়া দাওয়া করে তারপর কথা বলবো, খাওয়া দাওয়া করে আর কথা বলতে পারিনি। এই দেখো বিকালে বিকালে আর দুপুরে আর ঘুমায়নি, খাওয়া দাওয়া করতে করতে 3টে বেজে গিয়েছিলো, একটু শুয়েছিলাম, শুয়ে থাক তারপরে উঠলাম, উঠে কাজকর্ম সেরে সেরে এই রেডি হয়ে বাজারে এসেছি, একটু বাজারে দরকার আছে। অদিতি আর আমি এসছি, এই দেখো অদিতি হাঁটছে, চলো বাজারে কী দরকারটা আছে মিটিয়ে নিই তারপর কথা বলবো। বাজারটা তোমরা দেখো এসছি, একটু ডাক্তারখানায় এসছি ওষুধ নেবো বলে। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি ডাক্তারখানায় এসছি, ডাক্তারবাবু নেই, শাটার ফেলা ছিল, ডাক্তারবাবুকে একটু ফোন করেছি, ডাক্তারবাবু বলে দোকানে শাটারটা তুলে আর বসো তুমি আর তোমার মেয়ে। এই দেখো অদিতি জল খায় বলে, এই দেখো গ্লাস থেকে জল নিচ্ছে, আমি বসে আছি, লাইট পাখা সব বন্ধ ছিল ওগুলো চালু করলাম করে, আর এই বসে আছি। ডাক্তারবাবু চুল কাটতে গিয়েছে মনে হয়, বললো সেলুন দোকানে আছি, ডাক্তারবাবু আসো। এই দেখো অদিতি কি দুষ্টু, এই অদিতি কি দুষ্টু, দেখো এক গ্লাস জল নিয়েছে খেতে পারলো না, রাস্তা থেকে লোকেরা যাচ্ছে তাদের গায়ে ছুঁড়ে দিচ্ছে, এত দুষ্টু। এই দেখো তোমার
তোমাদের তো দেখালাম যে বাজারে গিয়েছিলাম, সব কিছু তো বললাম, বাজারে একটু ওষুধ কিনতে গিয়েছিলাম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ওটাই একচন্দ্র, নিচে লেখো দুই পক্ষটা। বাজার থেকে এসে সন্ধ্যের আগে বাজার থেকে চলে এসেছি, এসে আজ কাজকর্ম তো প্রায় সারা ছিল, সন্ধ্যে মা দিয়েছে অদিতিকে, ওই জন্য সন্ধ্যে হয়ে গেছে, অদিতিকে নিয়ে পড়তে বসিয়েছি। দেখো দাঁড়ো আমাদের দেখাচ্ছি, দেখো অদিতি পড়তে বসেছে, অদিতি পড়া হয়ে গেলে আবার কী হয় দেখি, যে যতটা সম্ভব মনে হয়। ওগুলো তো তোমাদের দেখিয়েছি দুপুরে কী রান্না হয়েছিল, দুপুরে হয়েছিল লুচি সুজি আলু তরকারি তোমাদের দেখানো, এগুলো কী হয় দেখি। এগুলো মটর ভিজানো আছে, যতটা সম্ভব ঘুগনি হবে, ঘুগনি হওয়ার দেখি বলে মুড়ি দিয়ে খাই খাবে, আর না হলে লুচি করতে হবে। ও তো লিখছো তো ভালো করে লেখো, ওই তো লিখছো কত সুন্দর। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি স্বাগত সরকার চ্যানেল, যদি কেউ নতুন হয় তখন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আরও একবার বলছি, আরও একবার তোমাদেরকে বলছি, কোজাগরি লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো আমার তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, বাই, গুড নাইট। নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। অদিতি দেখতে পাচ্ছ পড়তে বসে বারবার আমার ডাকছে। হ্যাঁ 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 হয়েছে, তাহলে অদিতিকে নিয়ে একটু পড়াই। তাহলে এই পর্যন্ত আজকে ভিডিওটা শেষ করে দিলাম।